এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। বলো হাই। হাই শুনতে সকলকে হাই বলো, সবাইকে বলো শুভ বিজয়া। বলো শুভ বিজয়া। সবাইকে শুনটু বলছে শুভ বিজয়া। গুড ইভিনিং মাই ফ্যামিলি, ধন্যী মেয়ের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক সুস্বাগত। আসো, এই তো দেখো আমি আর শুনটু এখানে, আমি রেডি হয়ে নিয়েছি উইথ লাগেজ, এখন যাব ও বাড়ি। কালকে আছে লক্ষ্মী পুজো, সেজন্য আজকে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি ও বাড়ি, কারণ কালকে সারাদিনে প্রচুর কাজের চাপ, সেজন্য সময় পাবো না, সেজন্য আজকেই যাচ্ছি ও বাড়িতে। তো শুনটু কিছু বলবে? বলো হাই। হাই শুনটু সকলকে হাই বললো, সবাইকে বলো শুভ বিজয়া। বলো শুভ বিজয়া। সবাইকে শুনটু বলছে শুভ বিজয়া। দেখেছো করো, সবাই ভালো আছো কিনা জিজ্ঞাসা করো। সবাই ভালো আছো তো জিজ্ঞাসা করো। তো এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো এখন বেরিয়ে পড়ি, চলো না। শুনটু রেওন গেট যাবে বলছে, ওই ব্যাগটা কাঁধে নিয়ে রেওন গেট যাবে। হাঁটি হাঁটি পাপা, খোকন যাবে দেখে যা, না না খোকন না, খুকি যাচ্ছে, খুকি যাচ্ছে মায়ের কাছে। তো হেঁটে হেঁটেই যাবো আজকে ও বাড়ি, মামুনি এসেছিলো আমাকে ব্রিজের মুখ পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য। তো ব্রিজ ক্রস করেই দেখতে পেলাম যে আমাদের লক্ষ্মী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছে, কারণ লক্ষ্মী মন্দির, লক্ষ্মী পুজো হবে সেই জন্য। কি তোমাদের ভালো লাগলো তো লক্ষ্মী মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে বলো? বাড়ি বাড়ি এসে দেখি, দেখো ভাই করেছে এই ঘরটা কিরকম, মানে একদম টুনি লাইট লেগে চাকাচাক করে দিয়েছে। তো যেহেতু কালকে লক্ষ্মী পুজো, এখন যাব বাজারে বাজার করতে। তো চলো, এই জাস্ট বাড়ি আসলাম, প্রচুর গরম পড়েছে, দুদিন প্রচণ্ড গরম পড়ে গেছে। তো চলো বেরোই এবার, কাকিমারাও যাবে বাজার করতে আর আমরাও যাব জল খেয়ে। তো বেরিয়ে পড়েছি বাজার করতে, ভাই বোন আগেই চলে গেছে, এখন আমি বেরোচ্ছি। ওদিকের গেটটা আটকে দিয়েছো, আমি দাঁড়া ছিল। মা এখন দোকানে বসে আছে, যেহেতু ভাই আর বোন বাজারে গেছে, তখন দোকানে তো কাউকে থাকতেই হবে। তো দোকান খুব তাড়াতাড়ি আসবো, দোকান নিয়ে আরও একটা ব্লগে। ধানতেরাস সামনে চলে আসছে, ধানতেরাস ধানবার্ষা, সেই সমস্ত মানে লাইট ওয়েটের কিছু জুয়েলারি, সিলভার গোল্ডেন সব জুয়েলারি নিয়ে একদিন একটা ব্লগ করবো, অবশ্যই করবো। তো মা আসুক, তারপর আমি কাকিমা কাকারাও চলে এসছে বাস স্ট্যান্ডে ওয়েট করছে। তো মা চলে এসছে দোকানে, তো চলো বেরিয়ে পড়ি, ভাই বোন তো একসাথে দেখা হয়ে যাবে রাস্তায়, চলো। তো দেখো সকলে মিলে অনেকদিন পর আবার বাজার করতে। তো বাজারে অনেক জিনিস কেনার আছে, পুজোর জিনিস, ফল, দশকর্মা, লটস অফ থিং, ঠাকুর নেব না, ঠাকুর যেহেতু আমাদের প্রতিষ্ঠা করা। তো চলো এবারে বাজারের এই গলিটা দিয়ে ঢুকবো, মানে বাজারের মাঠ দিয়ে যদি আমরা ঢুকি তাহলে সব জিনিস অনেকটা কম রেটে আমরা এই বাজারের মাঠেই পেয়ে যাব। তো চলো শুরু করে দিই আজকের কেনাকাটা এখান থেকেই। যত রাত বাড়বে তত ফলের দাম কমবে, এটা কিন্তু শিওর। এখানে কলাটি বিক্রি হচ্ছিল, কলাটিও নাকি কিনতে পাওয়া যাচ্ছে। তো আমরা আগে ডিসাইড করলাম, না ফল কিনবো না, আগে আগে যাব দশকর্মার দোকানে দশকর্মা কিনতে, কারণ দশকর্মার দোকানে না জানি কত ভিড় হতে চলেছে, গোটা মাঠ জুড়ে যদি এত ভিড় হয়ে থাকে। তো চলো আলটিমেটলি যাব এখন দশকর্মার দোকানে। বাজারের একদম শেষ মাথাতেই বিক্রি হচ্ছিল এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিগুলো, যেগুলো ছিল অনেক সুন্দর। আর আমাদের এই মন্দিরে পুজো হচ্ছিলো দুর্গা মায়ের, আমাদের মনে আছে ভিডিওয় দেখিয়েছিলাম। তো এখানে লক্ষ্মী পুজো তো হবে, যেখানে দুর্গা পুজো সেখানে তো লক্ষ্মী পুজো হতেই হবে, ঠাকুরগুলো ছিল খুব সুন্দর। তো দেখো চলে এসে দশকর্মার দোকানে, পড়েছে একটা লম্বা লাইন। লাইন দে
আমি জানতামও না আমার ফোনটা ফেলে দিয়েছিল ওরা। তো এখান থেকে ঠাকুরের জন্য একটা মালা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আট ভাজা, যেটা লক্ষ্মী পুজোর জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু যা আট ভাজা দিয়েছিল সে তো লক্ষ্মী পুজোর ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে। তারপর সোজা ফলের দোকানে, কিনছি শশা, নিয়েছিল অনলি 30 টাকা কিলো। দলবল মিলে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি মিষ্টির দোকানে। মিষ্টি কিনতে হবে ঠাকুরের পুজোর জন্য, পাঁচ রকম পাঁচটা মিষ্টি সবাইকে প্রসাদ দেবো, তার মিষ্টি মিহিদানা সীতাভোগ সব কিছুই কিনতে হবে। সীতাভোগটা যা লোভনীয় দেখতে ছিল না, সে আর কি বলবো, সব থেকে ভালো ছিল মিহিদানাটা, যা টেস্টি ছিল না কি বলবো তোমাদের। সাথে বিক্রি হচ্ছিল নাড়ু, সেটা তোমাদের আগেই বলেছিলাম, নাড়ু 6 টাকা করে পিস, আর অর ছিল অনেক 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 রকমের মিষ্টি, যেগুলো দেখেই মনে হয় খাই 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 খাই। কিন্তু এত মিষ্টি তো আমি খেতে ভালোবাসি না, তাই দেখতেই বেশ ভালো লাগে। আর দোকানে নাড়ু বিক্রি করা থেকে কাকিমা তো পুরো অবাক, 6 টাকা করে পিস নাড়ু? কাকিমা বলছে না কিনবো না, বাড়ির দিকে বানিয়েই নেবো। তো মিষ্টি কেনা ডান, তারপরে চলে এসেছি কোথায়, ফলের দোকানে। ফল ছাড়া তো লক্ষ্মী পুজো মানে যে কোনো পুজোই ইনকমপ্লিট। তাহলে চলো এখানে গুটি গুটি পায়ে মানে গুটি গুটি হাতে গুটি গুটি পায়ে খুঁজে 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 ঠাকুরের সব ফল কিনে নিই, কী কী ফল পাওয়া যায় দেখি, এবার কটা করে দাম বলে সেটাও তো দেখে শুনে কিনতে হবে। চলো ফলটা কিনে নিই। আমরা এক একজন এক এক দোকানে ফল কিনছিলাম, লাইন দিয়ে বসেছে ফলের দোকান, কাকা একটা দোকানে আমি একটা দোকানে, সেই এলাহি ব্যাপার। তো খুঁজে খুঁজে তো 5 রকম ফল আমাদের নিতেই হবে। তো আপেল নিয়ে নিলাম এখান থেকে, নিয়েছিল কত করে কিলো বলো তো, 140 টাকা কিলো নিয়েছিল। তো 500 আপেল নিয়ে নিলাম, যেহেতু একদিনের পুজো আর রাতের পুজো, বেশি ফল নিয়ে কাকে প্রসাদ দেবো, কারণ সবার বাড়িতেই তো হয় লক্ষ্মী পুজো। তারপর চলে এসেছি কলাটি কিনতে, যেটা লক্ষ্মী পুজোর জন্য খুব মাস্ট। এবছর যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়নি, তো তালও কেনা হয়নি, তো তালাটিও নেই, তো অগত্যা কিনতেই হলো। দুখানা তালাটি নিয়েছিলাম কাকাদের একটা, আমাদের একটা 10 টাকা করে নিয়েছিল এক একটা। তোমরা কি জানো তালাটির দাম নাকি পিস 10 টাকা করে? তারপরে তো লক্ষ্মী পুজোয় আঁকও দিতে হয়, কিন্তু এত বড় আঁক নিয়ে কি করব, আঁক তো চিবিয়ে খাওয়ার ক্ষমতা আমাদের দাঁতে নেই। তাই ভাবছিলাম যে আঁক কিনবো কি কিনবো না, তো লক্ষ্মী পুজোয় তো আঁকও দিতে হয়। সেজন্য কাকা বললো ঠিক আছে চল কিনে নে, একটা গোটা আঁক নিলাম 10 টাকাতে। আগের দিন নাকি এই আঁকটায় কেউ কিনে নিয়ে গেছে 25 টাকা করে, ভাবা যায়? আগের দিন 25 টাকা, আজকে 10 টাকা, 15 টাকা ডিফারেন্ট এক রাতের মধ্যে। তো এখান থেকে আঁক কিনে নিলাম, তারপর টাকা দিয়ে দিলাম। তারপরে গিয়েছিলাম জানো তো ফুলের দাম জিজ্ঞাসা করতে, পদ্ম ফুল। তোমরা চিন্তা করতে পারো একটা পদ্ম ফুলের দাম কত বলছিল? অনলি অ্যান্ড অনলি 50 টাকা পিস, ভাবা যায়? একটা পদ্ম ফুলের দাম নাকি 50 টাকা। তো এবার ভেবে দেখতে হবে মালোকে কে এবার সত্যিই কি পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া যাবে। তো চলো দেখা যাক পদ্ম ফুল দিয়ে মালোককে পুজো দিতে পারি কি না। তো এখানে পুজোর বাজার টাজার করে চলে এসেছি, কাকাদের পুজোর বাজার আর আমাদের পুজোর বাজার একসাথেই ছিল, সেই জন্য কাকাদের পুজোর বাজার থেকে মানে আমাদের পুজোর বাজার থেকে কাকাদের পুজোর বাজারটা দিয়ে দিলাম। আর এই ছিল সেই বিখ্যাত আট ভাজা, সে একদম কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করতেই পারবে না ওটা আট ভাজা ছিল। একদম জমিয়ে কোমর বেঁধে বাজার করে নিয়ে বাড়ি চলে এলাম। তো ফুল টুল যা যা দরকার ছিল সবই কিনে নিয়েছি, আর নিয়েছিলাম কলা, ওই তোমার 1 ডজন মতন কলা ছিল, 40 টাকা দাম নিয়েছিল, আর কেনা হয়েছিল 5, তার মধ্যে একটা পান ছিল আবার ফুটো, যদিও এটা আমাদের নয়, পাশের বাড়ির একজনে আনতে দিয়েছিল 5খানা পান, তো তারই ছিল এই পানটার। আমাদের পানগুলো রয়ে গেছে তলায়, তো সেগুলো এখন বের করে রাখতে হবে, নাহলে ব্যাগের মধ্যে থাকলে একদম জড়িয়ে সরিয়ে কালকে পুজো পর্যন্ত আর পুজোয় দেওয়া যাবে না। তো ভাই এখন যাবে এই পানটা তাদের বাড়িতে দিতে। তো আমাদের লক্ষ্মী পুজোর বাজার, তো লক্ষ্মী পুজোর বাজার টাজার করে অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, আর রাতের ডিনারও করে নিয়েছি। তো আজকের ব্লগটা হয়তো বেশি বড় হয়নি, কারণ সন্ধ্যে থেকে জাস্ট বাজারটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালকে শেয়ার করবো এবারে লক্ষ্মী পুজোর ভিডিও, কারণ আমাদের ও বাড়িতে লক্ষ্মী পুজো হয় না বলে, আমাদের এ বাড়িতে হয় বলে আমি এবাড়িতে চলে এসেছি। তো চলো আজকের ব্লগ তবে এখানেই এন্ড করি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই সাথে থাকো, সকলকে জানাই আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আজকের মতো গুড নাইট, টাটা।